প্রথম কথা, একটা ভাব দেখাচ্ছেন যেন তারা সাধারণ মানুষকে খাদ্যশস্য দিচ্ছেন, আর এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে খাদ্য এই কনসেপ্ট, এই স্কিমকে ডাহা নকল করে হাততালি কুড়োনোর চেষ্টা। দু নম্বর হচ্ছে, যেটা আগে ছিল আর যেটা বন্ধ করে নতুন চালু হচ্ছে, তাতে যেমন কেন্দ্র বিপুল পরিমাণ টাকা বাঁচাচ্ছে, তাতে খাদ্যশস্য কম দিচ্ছে এবং সাধারণ মানুষকে প্রতারণা করছে। যেটা এর আগের দফায় বলা হয়েছিল, বিভিন্ন তৃণমূল সহ বিরোধীদের চাপ ছিল এটা করতে হবে, যে তখন যেটা শুরু হয়েছিল সেটা বন্ধ করে নতুন যেটা শুরু হচ্ছে সেটা রেশন জালিয়াতি। অর্থাৎ মানুষকে নতুনের মোড়কে যেটা বোঝানো হচ্ছে সেটায় মানুষের ক্ষতি এবং মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর যদি এই ভাব দেখাতে চান তারা, যে তারা ভর্তুকি দিচ্ছেন, মানুষকে সুরাহা দিচ্ছেন, তাহলে সেই কনসেপ্টটাও তো তাদের নয়, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে দেখিয়েছেন। তারা মডেল নকল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেটাকে এমনভাবে নিজেদের মতো করে সেটা কাটাছাড়া করে মডিফাই করবেন, যাতে মানে কোটি কোটি মানুষ তার থেকে বঞ্চিত হবেন, উল্টে কেন্দ্রে কিছু টাকা কেন্দ্রের হাতে থেকে যাবে। এটা মানুষকে সম্পূর্ণ রকম ভাঁওতা দেয়া হচ্ছে। প্রচারে তো নিশ্চিত ভাবে তৃণমূল কংগ্রেস যাবে, মানুষের সামনে তুলে ধরবে না। একটা হচ্ছে, দুটো দিক আছে এটা, একটা দিক হচ্ছে যে যে ভাঁওতাটা দেয়া হচ্ছে, অর্থাৎ যেটা আগে পেতেন সেটা কমিয়ে দেয়া হচ্ছে এবং টাকা বাঁচাচ্ছে কেন্দ্র। যেটা নতুন বলা হচ্ছে সেটাই মানুষের ক্ষতি। আগেরটা তৃণমূল সহ সমস্ত দলের চাপে যেটা ছিল সেটা কিছু মানুষের কাছে যাচ্ছিল, বাকিটা ক্ষতি। আর দ্বিতীয় হচ্ছে, বিজেপি কি প্রচার করবে বলুন? যে থিমটা বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থিম। কখনো গুজরাটের নির্বাচনী প্রচারে সেটাকে তারা নকল করছেন, কখনো কেন্দ্রের স্কিমে তারা নকল করছেন, বাংলার এখানে তারা কুৎসা করেন বিজেপির নেতারা বাংলা সরকারের বিরুদ্ধে, আর কেন্দ্রীয় সরকার ফার্স্ট প্রাইজ দেয় দুয়ারে রেশনকে। তো এক্ষেত্রেও তাই, আমরা নিশ্চিতভাবে মানুষের কাছে যাব। একটা হচ্ছে কনসেপ্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে ফলো করতে যাচ্ছে, আর দুই, আসল জিনিস দেওয়ার ব্যাপারে সেখানে কিন্তু আগের প্রকল্প থেকে সরে এসে তারা কিন্তু মানুষকে ভাঁওতা দিচ্ছেন। আমরা এটা এই রেশন, এই যে জালিয়াতি, রেশন জালিয়াতি, এটা মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরবার, ওরা যতবার বলবে যে আমরা কম খরচে দিতে চাইছি, ততবার প্রমাণিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে খাদ্য স্লোগানটাকে ওরা চুরি করছে। ফলে এটা নিশ্চিতভাবে মানুষ তুল্যমূল্য বিচার করে দেখবেন। দাদা, একটা ব্যাপার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার এক সহ সভাপতি বিপ্লব ওঝা, এবং শুভেন্দু অধিকারীর সেই জেলায় যাওয়ার সেই সময় এই ঘটনা, এইরকম একটা ঘটনা, এটাকে কি ক্যান্ডিডেটও ছিলেন একটা সময়? আমি খুব বিস্তারিত বলতে পারবো না গোটা বিষয়টা, আমার মনে হয় জেলা নেতৃত্ব বলতে পারবেন। এরকম ধরনের কিছু ঘটনা হয়, উনি কেন দিয়েছেন জানি না, তারপর কি করবেন জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, সিনিয়র জুনিয়র সমস্ত সংগঠক কর্মী, কয়েকটা প্রজন্ম মিলে একটা তৃণমূল পরিবার। ফলে আমার মনে হয় না এই ধরনের ঘটনা খুব বিশেষ কোথাও কোনো ছাপ ফেলে। তবে উনি কি বলেছেন বা কেন করেছেন আমি একেবারেই বলতে পারবো না, জেলার যারা মুখপাত্র আছেন বোধহয় বলতে পারবেন। উনি বলেছেন যে দলীয় কোনো কর্মসূচিতে ওনাকে ডাকাই হয় না, কার্যত উনি কোণঠাসা, এবং বলেছেন যে দলে নতুনদের এমন একটা প্রভাব বাড়তে শুরু করে যাতে তারা পুরনো দিনের কর্মীরা তারা কোণঠাসা হয়ে যায়। আমার মনে হয় না, তার কারণ পুরোদস্তুর প্রবীণরা সিনিয়ররা সম্মান পাচ্ছেন। এই যে বিজয় সম্মেলনী হলো, এই প্রথম জেলায় জেলায় পুরনোদের সম্বর্ধনা দেওয়া হয়েছে, প্রবীণদের সম্বর্ধনা দেওয়া হয়েছে, ফলে এখানে এই ধরনের কথাবার্তা আসে না। কারোর কোনো ব্যক্তিগত পর্যবেক্ষণ থাকলে আমার মনে হয় এটা মানে স্থানীয় নেতৃত্বের বিষয়, মানে জেলা নেতৃত্বের বিস্তারিত বলতে পারবে। সেটা তদন্তের প্রক্রিয়া তো আমি বলতে পারবো না, পুলিশ যা অভিযোগ পেয়েছে তার ভিত্তিতে দাঁড়িয়ে যা যা তদন্ত করার নিশ্চয়ই করছে,
এটা তো সম্পূর্ণ পুলিশের ব্যাপার, তদন্তে কিছু এদিক ওদিক হলে কোর্টের ব্যাপার, এটা দল থেকে এই মুহূর্তে মন্তব্য করার মতো কোনো পর্যায়ে আসে না। আবাস দুর্নীতি নিয়ে যাবতীয় নথি সংগ্রহ করছে রাজ্য বিজেপি এবং এটা নিয়ে তারা কেন্দ্রকে রিপোর্ট, আবাস দুর্নীতি নিয়ে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন, হ্যাঁ তাহলে ওই প্রথম নামটা যেন মানে রাজ্য বিজেপি যদি আবাস নিয়ে কোনো কথা বলতে যায় তো প্রথম নামটা যেন নিশীথ প্রামাণিকের রাখে, ওর বাবার নাম আবাস যোজনায় আছে, আর জঙ্গলমলের ওই বিধায়ক ওদের বিজেপির তার নাম রাখে, তার বাড়ির কাকে যেন সেখানে ঢুকিয়েছে পাকা বাড়ির, তো এগুলো দিয়ে যেন শুরু হয়। ওই শুভেন্দুর মতো এফআইআর এর লিস্ট দিলাম অমিত শাহকে, এক নম্বর সিবিআই এর যে এফআইআরটা আছে ওর নামে তোলাবাজির সেটাকে গোপন করে দিলাম, তো সেই সব রিপোর্ট দিয়ে তো হবে না। আর এই এইখানকার বিজেপির আছেটা কি, দিল্লিকে দেবো দিল্লিকে দেবো, দিল্লি দেখিয়ে কদিন চলবে, এখানে এত বড় সরকার এত বড় জায়গা, সমীক্ষা চলছে কাজ চলছে, বেশ কিছুদিন আগের লিস্ট, অনেকের বাড়ি তখন কাঁচা বাড়ি ছিল, পরে কোথাও ঢালাই হয়েছে কিছু ইয়ে হয়েছে, এই সময়ের মধ্যেও কিছু টেকনিক্যাল সমস্যা হতে পারে, তার মধ্যেও কেউ যদি কোনো অনিয়ম করে থাকে বাদ দেওয়া হচ্ছে সংশোধন করা হচ্ছে, কিন্তু বিজেপি যারা এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাবার নাম ঢুকিয়ে দেয় আবাস যোজনায়, তারা আবার কি লিস্ট দেবে, লিস্ট যদি দেয় যেন শুরু হয় নিশীথ প্রামাণিকের বাবার নাম দিয়ে। নারকীয় ঘটনা বিএসএফ জওয়ানকে, মানে যেকোনো কাউকেই হোক এইভাবে পিটিএ খুন, এটা কোনো হতে পারে নাকি? গুজরাট দেখুন, এই তো সব বিজেপি বলে গুজরাট মডেল, অসহিষ্ণু, এটা হিংসার জায়গা, পিটিএ মারা, বিএসএফ এর ইয়ে তাকে পিটিএ মেরে দিল, পিটিএ মারা মানে যদি অন্যায়ও করে থাকে তাহলে সেখানে পুলিশ হস্তক্ষেপ করবে, যদি অন্যায় করে থাকে আইনত ব্যবস্থা হবে, পিটিএ মারার অধিকার কে কাকে দিয়েছে, পিটিএ মারবে কেন, আর সেটা আবার গুজরাটে, তাহলে দেখুন দেশের প্রধানমন্ত্রীর রাজ্য, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য, কথায় কথায় গুজরাট মডেল, এটা হচ্ছে গুজরাট মডেল, অসহিষ্ণুতা, হিংসা, পিটিএ মারা, উগ্রতা, মানে নিন্দনীয় ঘটনা। এরকম একটা পিটিএ পেটানোর অভিযোগ কৈলাস বিজয়বর্গীয় ছেলের বিরুদ্ধে উঠেছিল উচ্চায়োগ, সেটা তো সরকারি কাজে হস্তক্ষেপ হয়েছিল, পুরসভার অফিসারদের ব্যাট দিয়ে পিটিয়েছিলেন বরোদাতে, না বরোদা নয়, হ্যাঁ এতে ওই কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয়, তো এগুলো ওদের ইয়ের মধ্যে পড়ছে, মানে কালচারে পড়ে। দিলীপবাবু কথায় কথায় বলেন কাছে মেয়েদের মারবো, এ মারবো, ও মারবো, কিন্তু এইভাবে পিটিয়ে মেরে দেয়া এ একদম নিন্দনীয়, চূড়ান্ত নিন্দনীয়, এটা বিজেপির ভেতর থেকে উঠে আসা হিংসা, অসহিষ্ণুতা, ওদের যে এই হিংসাত্মক সংস্কৃতি তার বহিঃপ্রকাশ। পঞ্চায়েতের আগে এই যে আবাস দুর্নীতি নিয়ে যে অভিযোগ বিরোধীরা করছে বিভিন্ন জেলায় জেলায় উঠছে, যাদের পাওয়ার কথা তারা পাননি, এই অভিযোগগুলোকে নিয়ে বিরোধীরা হাতিয়ার করতে চাইছে, শাসক দল এই গোটা অভিযোগকে কিভাবে দেখছে? কারণ ইতিমধ্যেই মারিসদা মডেল আমরা দেখেছি, তাতলা মডেল আমরা দেখেছি, যেখানে প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই আবাস দুর্নীতির বিষয়টা কতটা বিরোধীদের দাবি, কতটা বাস্তব বলে বিরোধীরা কোথাও কোথাও কেউ কেউ কোনো রাজনীতি করার চেষ্টা করছেন, সস্তা রাজনীতি। দেখুন যখন একটা সময় বিপিএল তালিকা হয়েছিল রাজ্যে, তখন আপনারা জানেন জেলার প্রতিটি জায়গা থেকে খবর এসেছিল সিপিএম নেতাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব বিপিএল তালিকায় ছেয়ে গেছে, তো একটা এরকম একটা বড় কাজ এই আবাস যোজনা, কোথাও কোথাও কিছু কিছু অভিযোগ আসছে, এ দুটো দিক আছে, একটা হচ্ছে কোথাও যদি অনিয়ম থাকে বদল করা হচ্ছে, কিন্তু যেখানে বিজেপি আছে তাহলে নিশীথ প্রামাণিকের বাবার নাম ঢোকে কি করে, জঙ্গলমহলে বিধায়ক বিজেপি তার আত্মীয় ঢোকে কি করে, ফলে যেখানে বিজেপি সামান্য জায়গাতেও আছে সেখানে বিজেপি চূড়ান্ত অনিয়ম করে দিয়েছে, আর তৃণমূল এত বড় দল কোথাও কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে বাধা দেয়া হচ্ছে, বদলে দেয়া হচ্ছে, কিন্তু এটাও মনে রাখতে হবে এই যে তালিকাটার উপর আবাস যোজনা হচ্ছে এটা একটু পুরনো তালিকা, ফলে সেই সময়ে যাদের কাঁচা বাড়ি ছিল সময়ের সঙ্গে হয়তো কিছু টেকনিক্যাল পরিবর্তন এসেছে, কেউ ঢালাই করেছে, কেউ ইয়েছে, ফলে যে সময়ের তালিকা আর আজকে যদি সেই তাদের কেউ অভিযোগ করেন এটা বোধহয় সময়ের সঙ্গে, এটা স্থানীয় কিছু সংকীর্ণ রাজনীতির উপর দাঁড়িয়ে এটাকে সামনে আনার চেষ্টা হচ্ছে, যদি কোথাও কোনো ভুল থাকে, বাম জমানাতে গুচ্ছ গুচ্ছ হয়েছে, অন্য রাজ্যে এর থেকে বেশি হয়,
এখানে সামান্য যেটুকু আসছে সরকার নিরপেক্ষ মনিটরিং এর মাধ্যমে ঠিকঠাক রাখছে, এর কোনো কুফল পড়বে না। অযোগ্য চাকরি প্রাপকের তালিকা দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুরে এক বিজেপি নেতার ভাই রয়েছে। এই এই প্রসঙ্গে আরেকটু বলে দিই যে নিশীথ প্রামাণিকের একেবারে ছায়া সঙ্গী, নিশীথ প্রামাণিকের ছায়া সঙ্গী, ওনার নাম হচ্ছে অপুরায়, তার নামও রয়েছে গ্রুপ ডি তালিকায়, 11 নম্বরে নাম রয়েছে অপুরায়। দেখুন এই জিনিসগুলো যত সামনে আসবে তত প্রমাণিত হবে, যারা তৃণমূলের দিকে আঙুল তুলে এই ধরনের অভিযোগ করে কুৎসা করে নজর ঘোরাবার চেষ্টা করছেন আসল ইস্যুগুলি থেকে, সেটা কত বড় ভুল। এই বিজেপি নেতারা যেখানে যে যেটুকু সুযোগ পাচ্ছে, এমনিতেই চার আনার নকুল দানার মতো দল একটা বিজেপি, কোথায় এইমস তাদের হাতে, সঙ্গে সঙ্গে সেখানে নিজেদের পুত্রবধূ মেয়েকে বেআইনি ভাবে ঢুকিয়ে দেয়া, দেখুন চাকরির তালিকায় কোথাও ভুয়ো শিক্ষক, কোথাও অন্য শিক্ষাকর্মী, সেখানে বিজেপি নেতাদের ঘনিষ্ঠদের নাম বেরোচ্ছে। ফলে ব্যাপারটা এরম নয় যে শুধুমাত্র তৃণমূলের দিকে আঙুল তুলে, আমরা বারবার বলছি ত্রিপুরায় দেখুন বামেরা 10,323 জন শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে এই শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে এই কোর্টের হস্তক্ষেপে, সেখানে এই বাম, সেখানে এই বিজেপি। তো সুতরাং বাম জমানা, বামেদের রাজ্য বিজেপির রাজ্যগুলিতে থেকে অনেক বেশি হচ্ছে এবং তারা ওতপ্রোতভাবে এগুলিতে জড়িত। কেরলে দেখেছেন সেখানে মেয়র দলের সম্পাদকের কাছে লিস্ট চাইছে কাকে কাকে চাকরি দেবো, লিখিতভাবে দল যেন জানায়। তো এই কীর্তিগুলো এরা করেছেন। ফলে শুধুমাত্র তৃণমূলের দিকে আঙুল তুলে, তৃণমূল একটা বড় দল, মনিটরিং রাখছে, ভুল হয়ে থাকলে সংশোধন হবে, অন্যায় করে থাকলে শাস্তি হবে, কিন্তু তার মানে এই নয় যে শুধু তৃণমূলের দিকে আঙুল তুলে হই হই করলে তারা ধোয়া তুলসি পাতা হয়ে গেলেন। একদমই সম্ভব, আইনি জটিলতা কাটিয়ে স্বচ্ছভাবে নিয়োগের জন্যই সরকার চেষ্টা করছেন, মমতাদি চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন এবং দলেরও সম্পূর্ণভাবে সেটা মত। এখন সেখানে দাঁড়িয়ে বিরোধীরাই জট পাকিয়ে চেষ্টা করছিলেন যেন সমাধান না হয়, কারণ এই ধর্ণা মঞ্চগুলো বিরোধীদের যাওয়ার একটা জায়গা হয়ে গেছিল। কিন্তু যাদের আসল যন্ত্রণা, তাদের যন্ত্রণার বিপথে চালিত করে রাজনীতি করার চেষ্টা করছিলেন বিরোধীরা, আর রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন জট খুলে কোথাও কোনো ভুল থাকলে সংশোধন করে যাতে আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো এখন এরমও দেখা গেছে যে নেতারা ধর্ণা মঞ্চে গিয়ে বলেছেন আমরা আছি, ভাইফোঁটা নিতে কপাল বাড়িয়ে দিয়েছেন, ত্রিপুরার ধর্ণা মঞ্চে যান না, এখানে কপাল বাড়িয়ে দেন, তো তারাই আবার যখন জট খুলছে তারাই সেই নেতারাই আইনের সেই দল আইন দিয়ে আটকাবার চেষ্টা করছে, যার যে কারণে আলিমুদ্দিন স্ট্রিটে অভিযান করেছিলেন এই কর্মপ্রার্থীদের একাংশ। যাই হোক, প্রসেসটা শুরু হয়েছে, এটা খুবই ভালো ইঙ্গিত। গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক জায়গায় পঞ্চায়েতের প্রধান সহ বাকি সদস্যরা গণ ইস্তফার হুমকি দিচ্ছেন এবং এই আবাস তালিকা তাদের নয় বলে এই ট্রেন্ডটা ভীষণ রকম ছড়াচ্ছে এবং পুরুলিয়ার মানবাজারও দেখতে পাওয়া যাচ্ছে। ওটা একেবারেই স্থানীয় কিছু সমস্যা আমার মনে হয়, ওগুলো আর কয়েকদিনের মধ্যে দেখবেন ওই ধরনের কোনো সমস্যা আর দেখতে পাচ্ছেন না, ফলে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কোনো জায়গা নেই, একেবারে স্থানীয় কিছু সমস্যা। আমি আবার বলছি এর মূল আধারটা হয়ে যাচ্ছে এই তালিকাটা কিছুদিন আগের, এটা একটু পুরনো তালিকা, ফলে সে সময় অনেকের বাড়ি ছিল কাঁচা বাড়ি, মাটির বাড়ি, পরবর্তীকালে সময়ের সঙ্গে কেউ একটু ঢালাই করেছেন, কেউ একটু হয়েছে, এদিকে নামটা থেকে গেছে, এবার এখন যখন যাচ্ছেন দেখছেন ঢালাই, এই নিয়ে কিছু স্থানীয় টেকনিক্যাল সমীকরণ তৈরি হচ্ছে ফলে এবং কুৎসা বেশি হচ্ছে, ফলে সেই জায়গাটায় কোথাও কোথাও একটু জটিলতার একটা সম্ভাবনা কেউ কেউ তৈরি করার চেষ্টা করছেন, কেটে যাবে। সামনে 2 তারিখে জনপ্রতিনিধিদের নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব নতুন মঞ্চে ডেকেছে ঘোষণা জানাবে। আমরা ইতিমধ্যে মারিসদা মডেল এবং তাকলা মডেল দেখলাম, যেখানে দল জিরো টলারেন্স টু মানে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স, এই বিষয়টা আমরা দেখতে পেলাম। ওই দিনের সভা থেকে কি বার্তা দেওয়া হতে পারে বিশেষত পঞ্চায়েত থেকে? সেটা তো ওই সভা দেওয়া হবে, আমি কি করে বলবো, একটা দল ধারাবাহিক ভাবে উন্নয়নের কাজ, বিরোধীদের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির মোকাবিলা করা এবং নিবিড় জনসংযোগের মধ্যে আছে, তার পরিপ্রেক্ষিতে নতুন বছরে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই কিছু বার্তা দেবেন, তো সেখানে তারা দেবেন, সবাই দেখতে পাবেন, তা নিয়ে আগে বলার বা
আগে আগাম আলোচনার কোনো অবকাশ আমি খুঁজে পাচ্ছি না। দলের বৈঠক তো দলের জেলা সভাপতি সভাধিপতি কর্মাধ্যক্ষ তো থাকবেন, তো স্বাভাবিক ব্যাপার। ফলে যাদেরকে দল ডাকবে তারা থাকবেন এবং দলের নেতৃত্ব সেখানে যেটা প্রয়োজন সেটা বার্তা দেবেন। পুরোদস্তুর তৃণমূল জনসংযোগের মধ্যে আছে আরো মাঝে মধ্যে নির্দিষ্ট কিছু স্পেসিফাইড প্রোগ্রাম যে কোনো পার্টিরই থাকতে পারে, তৃণমূলের অত্যন্ত সফলভাবে সেই প্রোগ্রাম হয়। নেতৃত্ব যদি কোনো প্রোগ্রাম ঘোষণা করেন দেখতে পাবেন এবং গোটা তৃণমূল যে নিবিড় জনসংযোগের মধ্যে আছে সেই কর্মসূচিতেও আবার সুন্দর করে তারা সবাই সামিল হবেন। আমি বিরোধীদের জিজ্ঞাসা করছি, শুভেন্দুকে রক্ষা করতে বিজেপি তৎপর কেন? শুভেন্দু অধিকারী একটা প্রতিষ্ঠিত চোর, শুভেন্দু অধিকারীর নাম সিবিআই এর FIR এ আছে, শুভেন্দু অধিকারী গ্রেফতারি বিজেপি চেয়েছিল, নারদ মামলায় সবাই শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখেছে, তো তাকে তাহলে বিজেপি কোলে করে বসিয়ে রেখেছে কেন? শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দিতে যদি সিবিআই তৎপর হয় বিজেপি তৎপর হয় তাদের মুখে অন্য বড় বড় কথা সাজে নাকি কখন? এই গোটা বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবেদনশীল মানসিকতা নিয়ে দেখছেন, ফলে এইটুকু বলতে পারি করোনা মোকাবিলায় এখন যা হচ্ছে আরো কি কি করা যেতে পারে, কোনটা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে কোনটা সাধারণ মানুষের হাতের বাইরে, এই গোটা বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের নজরে আছে, বিবেচনাধীন আছে। কার বিরোধীরা সরব? একটা বড় দল তৃণমূল কংগ্রেস 99.5% কাজ ঠিক, 0.5% কাজ যদি কোথাও কোনো ভুলও থাকে সেই ভুলগুলো ঠিক করে নেবে দল, তার মানে কি 99.5% ভালো কাজ কি হয়নি নাকি? তো ফলে কোথাও ভুল থাকলে অন্যায় হবে, কেউ যদি বিচ্যুত হয়ে থাকেন তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে বা ব্যবস্থা নেবে, বাকি ভালোভাবে কাজ হবে। এত মানুষ উপকার পাচ্ছেন, এত মানুষ সমস্ত রকম উন্নয়নে সামিল হয়েছেন, অন্য রাজ্যগুলির থেকে বাংলা ভালো আছে, কেন্দ্রের রিপোর্টে বারবার দুয়ারে সরকারকেও দেশের সেরা বলা হয়েছে, তো ফলে সেখানে দল তার মতো করে আলোচনা করবে, তার মতো করে মূল্যায়ন করবে, আরো কিছু কর্মসূচি দেবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। দু জায়গায় কেন, অবিরাম ব্যবস্থা চলছে, অনেক আগে থেকেই ব্যবস্থা চলছে এবং দু জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের উপর দেখিয়েছেন, মারিস্তা থেকে শুরু করে রানাঘাট, হ্যাঁ, তো ফলে সেই জায়গাগুলো যা যা হয়েছে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছেন। এবার নেতৃত্বের আরো কিছু পরিকল্পনা, আরো কিছু নির্দেশ, আরো কিছু বার্তা থাকতেই পারে তারা দেন। রাজ্য পুরোদস্তুর প্রস্তুতি রাখছে, পশ্চিমবঙ্গ সরকার করোনা মোকাবিলায় যা যা প্রস্তুতি দরকার সমস্ত রাখছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গোটা জিনিসটা নজরদারি করছেন, যা যা নির্দেশ দেওয়ার দিয়েছেন এবং এই প্রসেসটা কিন্তু পুরোদস্তুর চলছে। কিন্তু এটা যেহেতু এটা তো পশ্চিমবঙ্গ তো পৃথিবীর মধ্যে একটা আলাদা উপদ্বীপ নয়, এটা এটা একটা ফলে এই আন্তর্জাতিক ব্যাপার, তার সঙ্গে দেশের ব্যাপার, তার সঙ্গে যোগাযোগ রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে পশ্চিমবঙ্গে যাতে মানুষ নিরাপদে থাকেন বা পশ্চিমবঙ্গে যাতে আবার নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা না দেয় সেজন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিতে শুরু করেছেন, প্রক্রিয়া চলছে। শূন্য কখনো 215 কে আমন্ত্রণ জানাতে পারে না, 215 230 যারা থাকে তারা আমন্ত্রণ জানাবে শূন্য কে, সেটা ঠিক করুক। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কারোর আমন্ত্রণের ধার ধারে না, পশ্চিমবঙ্গে এই কংগ্রেস অধীর চৌধুরীর কংগ্রেস বিজেপির বি টিম হয়ে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে যে সিপিএম কংগ্রেস কর্মীদের তৃণমূল কর্মীদের মেরেছিল সেই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ভোট কেটে দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করেছে এই রাজ্যে অধীর চৌধুরীর কংগ্রেস, বিজেপির দালাল, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই, যেখানে বিজেপিকে মোকাবিলার দরকার
কংগ্রেসের উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান সেই জায়গাগুলো কর্তব্যটা আগে পালন করুক না। ওরা ফেল করছে বলেই তো বিভিন্ন জায়গায় বাকিদের দরকার পড়ছে, তৃণমূলকে পা রাখতে হচ্ছে। যে জায়গাটায় তৃণমূল একা রুখে দিয়েছে সেখানে আবার উনি নেমন্তন্ন করার কে? যেটা বিজেপির ডেলি প্যাসেঞ্জার, এটা তৃণমূল একা রুখে দিয়েছে পশ্চিমবঙ্গে, ওনারা শূন্য পেয়েছেন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটতে গেছিলেন, ওনারা নেমন্তন্ন করছেন, পাগল না মাথা খারাপ? যেখানে কংগ্রেসের কিছু আছে তো গুজরাটে লড়তে গেলেন না কেন? হিমাচলে আরো মুছে দেওয়া উচিত ছিল বিজেপিকে, সেটাও পারেননি। সরকারে এসেছেন কিন্তু ওখানে আরো বেশি আসন পাওয়ার পরিস্থিতি ছিল, যেটা আমরা বাংলায় করে দিয়েছি, তো কই সেখানে তো হয়নি। তো ফলে যে জায়গাগুলো উত্তর ভারত, পশ্চিম ভারতের কংগ্রেস বিজেপিকে লড়ার দায়িত্ব, সেই জায়গাগুলো লড়তে যান। বাংলায় বিজেপির দালালি করছে অজিত চৌধুরীর কংগ্রেস, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে শূন্য পেয়েছে, তারপর আবার কিসের নেমন্তন্ন? ওর দেব কাল বলেছেন যে কুণাল বাবু সিনেমা নিয়ে কিছু জানেন না, ওটা আমারও হচ্ছে বলতেই পারেন, সত্যিই তো তাই। মানে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, দেব এখন যে মানে সমস্যাটায় পড়েছেন, দেবের পক্ষে তো স্পষ্টভাবে মনের কথাটা বলা সম্ভব নয়, ফলে দেবকে তো এড়িয়ে যেতেই হবে। হ্যাঁ, তো ফলে দেব নিয়ে, দেব অত্যন্ত ভালো ছেলে, হ্যাঁ, এবং দেবকে আমি খুব পছন্দ করি এবং দেব যথেষ্ট ভালো ছবি করে এবং নিশ্চিতভাবে আমার থেকে অনেক বেশি বোঝে। এখন মুশকিলটা হচ্ছে সবাই যদি সিনেমা, সব সিনেমা সব নায়কই যদি সব সিনেমা বেশি বুঝবে, তাহলে তো সবারই সুপারহিট হবে, ফ্লপ করে কেন ছবি? যদি সব সবাই অভিনেতা মানেই বেশি বোঝে, তাহলে তো মানে যে ব্যাটসম্যান বেশি বুঝবে, নাবলেই সেঞ্চুরি, নাবলেই সেঞ্চুরি, সে শূন্য আউট হয় কেন? তো ফলে নিশ্চয়ই আমরা অভিনয় জানবো না, অভিনেতার অভিনয় করবেন, কিন্তু সবটা বুঝলে তো সবই সুপারহিট দিয়ে শেষ হবে, তা যখন হয় না, তাহলে সবার মতামতগুলো একটু শুনে নেওয়াটা ভালো।